ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর দেখো, আমি এখন সন্ধ্যার মানে সন্ধ্যার অল্প কিছুটা আগে একটু শুয়েছিলাম, সেখান থেকে উঠে চালটা গুঁড়া করছি, আর চালটা আগের থেকে ভিজিয়ে ঝরা দিয়ে রাখছিলাম, এখন গুঁড়া করে নিচ্ছি। আর আজকে সকালের থেকে যে এত ব্যস্ত ছিলাম, অর্ণকে স্কুলে দিয়ে আবার গেছিলাম আমাদের বাড়িতে, আর আগে যে ভিডিওটা দেখালাম ওই ভিডিওটাই বাড়ি যেয়ে কোনো রকমভাবে করছি। মানে যে ক্ষেতটার কথা বলছিলাম ওইটাই আমাদের ক্ষেত, আর অনেক দিন জল দেওয়া হয় না, এই জন্য জল দিতে গেছিলাম। আবার এসে তারপর অর্ণকে স্কুল থেকে নিয়ে আসছি, এসে একটু শুয়েছিলাম, তারপর উঠে এই যে চাল গুঁড়া করছি, আর আমার বর এই যে আমাকে হেল্প করে দিচ্ছে, নারকেল কুড়িয়ে দিচ্ছে। শুধু আজকে না, ও নারকেল আমাদের বাসায় নারকেলের কোনো জিনিস হলেই নারকেলটা কুড়িয়ে দেয়, এই দিকতে একটু বেঁচে যায়, কারণ আমার নারকেল কোড়াতে অনেক কষ্ট হয়। আর এই যে ভিডিওটা কিন্তু অর্ণ করছে, কারণ আমার এত কষ্ট হচ্ছিল, মানে সকালেও যেরকম কষ্ট হয়ে গেছে, তারপর শিলে বসে চাল গুঁড়া করতে গেলে কী কষ্ট হয় যারা করছেন তারা তো নিশ্চয়ই জানেন। আর সেই জন্য অর্ণকে বলছি, বাবা একটু ভিডিও করে দে। ও যেটুকু যা যেভাবে ভিডিও করে দিছে, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। আর এই যে আমি চিতই পিঠা বানাবো, এই জন্য গোলাটা গুলছিলাম, কিন্তু দুঃখের বিষয় এই যে আমি বাড়ির থেকে আতপ চাল নিয়ে এসেছিলাম। আমরা তো সিদ্ধ চাল খাই, কিন্তু আতপ চালটা এনে গুঁড়া করে দেখি কি, গুঁড়া করার পর মানে আমি জানতাম আগের থেকে নতুন চাল, কিন্তু তারপরও ভাবলাম কি যা হবে কি, মানে কিছু একটা আমি হয়তো অত খেয়াল করিনি, কিন্তু পরে পিঠা বানাতে গিয়ে পিঠা দিয়ে এক সাইড দিয়ে আর এক অন্য সাইড তো উঠাতেই পারি না, মানে এক সাইড ওঠে কিন্তু অন্য সাইড ওঠে না, তারপর আর রাগের জন্য আর ভিডিওটাও করা হয়নি। আর এই যে ওই গোলা দিয়ে তারপর বানালাম পাটিসাপটা, আর চিতই পিঠাও ওর নিচে আসে, সেটা অবশ্য আমার ভিডিও করতে মনে ছিল না। চিতই পিঠা আমার খুবই পছন্দ, এই জন্য আমার বরকে বললাম যাও তুমি কয় পিস চিতই পিঠা কিনে নিয়ে আসো, সেইটা ভিজাই। এই জন্য আমার বর গিয়ে আবার আমাদের এইখানে বাজারের থেকে চিতই পিঠা 9 পিস চিতই পিঠা কিনে নিয়ে এসেছিল, সেইটা ভিজিয়েছিলাম। আর আমি যে গোলাটা গুলছিলাম চিতই পিঠার জন্য সেইটা দিয়েই এখন এই যে পাটিসাপটাটা করছি। আর দুঃখের বিষয় এই যে আমার ফ্রাই প্যানটায় প্রথমে করছিলাম চিতই পিঠা, কিন্তু এত পরিমাণে লেগে যাচ্ছে আমি উঠাতেই পারছি না। তারপর ভাবলাম এই সসপ্যানটা তেমন একটা ব্যবহার করা হয় না, এইটা খুব ভালো আছে, এইটাই দিলে মনে হয় তো উঠবে, আর যেহেতু আমি ঠাকুরকে দিব এইটা একেবারে নিরামিষ, এই জন্য এইটাই তৈরি করলাম। আর এখন আমি আর অর্ণ বানাচ্ছি আমাদের গোপালের জন্য লাড্ডু, নাড়ু, তিলের নাড়ু, মানে নারকেল তার ভিতর তিলও আছে, দুইজন করছি, আমার অনেক কষ্ট হয়ে গেছিলো। আর এখন কিন্তু রাত 9:30 বাজে, আর সেই বিকালের থেকে আমি কাজ করছি, এখনও বসতে পারিনি, এই নাড়ুটা বানানোর সময় বসে বসে নাড়ু করছি। আর এদিকে অর্ণর গোপালকে নাড়ু খাওয়াতে গেছে, এখন নাড়ুটা খাওয়াচ্ছে, আগে অন্যান্য পিঠাও খাইয়েছে, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর আমি ওইদিকে নাড়ু বানাচ্ছিলাম, আর আমার বরকে বললাম একটু ভিডিও করে দাও। আর এই যে সব পিঠাগুলো রেখে কে জানি ভিডিও করছে, আমি জানি না, এডিট করার সময় দেখি ভিডিওটা আমার বর আর তা না হলে অর্ণ, কিন্তু ভিডিওটা মানে ফোনটা ইউটিউবের সাইজ সেইভাবে করিনি, লম্বাভাবে করছে, এই জন্য আর কি ভিডিওটা এরকম হয়ে গেছে। যা হোক, কিছু করার নাই, তাহলে ঠিক আছে, সবাই ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর কালকে রাত্রে পিঠা তৈরি করে এত পরিমাণ কষ্ট হয়ে গেছিলো কি আর বলবো, তারপর ঘরটার কোনো রকম গোছায়নি, আর কোনো রকম একটু খেয়েই ঘুমিয়ে পড়ছি, তাও ঘুমাতে ঘুমাতে 12টা বেজে গেছিলো। আর সকালে উঠে ঘর গোছাতে যে নাজেহাল অবস্থা, আর আমার বরের তো আবার ডিউটি আছে, আমাকেই নিয়ে যাওয়া লাগবে অর্ণকে,
দেখেন আমার রান্নাঘরের চুলা সকালে একবার পরিষ্কার করে তারপর রান্না করছি, আর চুলাটা এখন ভালো করে পরিষ্কার করব। আর সকালে রান্না শেষ, এখন ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, স্নান করবো, পূজা দেবো, তারপর যাব। আর আমার রান্নাঘরের অবস্থাটা একবার একটু দেখিয়ে দিই। এগুলো সব ধোয়া লাগবে, নিচে কয়টা আছে আর চুলার অবস্থা দেখেন, এগুলো সব পরিষ্কার করা লাগবে। আর সকালে রান্না করছি এই যে শালগম, ওলকপি আর তেলাপিয়া মাছ, টমেটো স্টক আছে এখানে, মানে কালকের খেটে এটুকু আছে। আর ফ্রিজে আছে মাংস, সেটা দিয়েই আজকে আমাদের হয়ে যাবে। একটা জিনিস দেখাচ্ছি, মানে রাত্রে তো আমি কোনো রকম পিঠাগুলো ভিজিয়ে রেখেই ঘুমিয়ে পড়ছি, আমি কিন্তু ওইগুলো দেখিনি কেমন হয়েছে। সকালে আমার বর ভাত খায়নি, সেই পিঠা খেয়ে চলে গেছে, আমি বলছি কেমন হয়েছে, তা বলে হয়েছে ভালো। তারপর আমি এসে দেখি এত সুন্দর ভিজছে, কি আর বলবো। আর দুঃখের বিষয় এইটা, রাত্রে কিনে এনে পিঠা ভিজাইছি। তাহলে ঠিক আছে, আমার ভিজানো পিঠাটা একবার আপনাদেরকে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মানে আগে আপনাকে বলতাম, তো এখন মনে হয় কি আপনাকে বললে তোমাদের কিরকম কাজ দূরের দূরের মনে হয়, এই জন্যই ভাবছি তুমি তুমি করে বলে। কিন্তু ওই যে আগের টানটা ওইটা হয়ে যাচ্ছে, সবাই দয়া করে মানে এটা এড়িয়ে যাবে, এড়িয়ে যাবে। এখন পিঠাটা দেখিয়ে দিই। এই যে উপরে আছে পাটি চাপটা আর নাড়ু, আর এই যে দেখেন, মানে আমি হাঁড়িতে ভিজিয়েছিলাম তো একেবারে উপর করে ঢেলে রাখছি, এখনো এই জন্য পাটি চাপটা গুলো নিচে পড়ে গেছে। আর দেখেন পিঠাই একেবারে উঠানো যাচ্ছে না, একেবারে ভেঙে গেছে। আর এসব আমি কিছু খাবো না, এরকম থাকুক, ঘুম থেকে উঠলো। আর কালকে বাড়ি গেছিলাম আমার শাশুড়িদের খেতে, মানে সবজি হয়েছে শীতের সবজি, সেগুলো দিয়ে দিছিল, একটা ফুলকপি আর তিনটে ওলকপি, মানে আমি তিনটেই দিতে বলছিলাম, অত তো খাওয়া যায় না। তো ফুলকপিটা যে এত বড় হয়েছে কি বলবো, আমি মনে হয় তো এত বড় ফুলকপি আগে কোনোদিন দেখিনি, একবার তোমাদেরকেও দেখিয়ে দিই। এত বড় ফুলকপি ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না কেমন বড়, কিন্তু অরিজিনালি খুবই বড়। তারপরও যেটুকু যা বোঝা যাচ্ছে। আর এই যে দেখেন ওলকপিটা, একটা এক কেজির বেশি হবে, এক কেজির বেশি হবে এটা। আর এই একটা, এটা একটু ছোট, আর এইটা সবচেয়ে বেশি বড়। আর অর্ণ ঘুম থেকে উঠে এখানে বসে আছে। ঠিক আছে, আমি একেবারে কাজগুলো গুছিয়ে নিই, তারপর যে সময় যাই সে সময় দেখা হচ্ছে। আমার হচ্ছে এই সমস্যা, একটা ভিডিও করতে লাগলে সেটা কন্টিনিউ করা হয় না। আর আমি যে স্কুলে আসার সময় একটু ভিডিও করব আমার একটুও মনে নাই, আর এই যে স্কুলে এসে করছি আকাজ, এখন মনে পড়ছে ভিডিও করার কথা, এই জন্য একটু ভিডিও করে রাখলাম। মানে বসে বসে কি আর করব, এই যে আমার পাশে, মানে আমাদের আমার বান্ধবী, সে তাকে বলছিলাম নেল পালিশ আনতে, সে এই যে কয়টা 1, 2, 3, 4, 5টা নেল পালিশ নিয়ে আসছে। আর আমার হাতে এখন এক এক করে সব দিয়ে দিবে ডিজাইন করে করে, সেটাই তোমাদেরকে দেখাবো। আর তোমরাও দেখতে থাকো কীভাবে দিচ্ছে। প্রথমে একটা দিয়েছি, দিয়ে শুকিয়ে নিয়ে তারপর এই যে সবুজটা দিয়ে ডিজাইন করছে, করার পর মানে সবুজটা আর একটা, মানে দুটো দিয়ে ডিজাইন করবে, করার পর তারপর টানবে আরেকটা। তাহলে ঠিক আছে, আমি আর বক বক না করি, তোমরা দেখতে থাকো কীভাবে ডিজাইনটা করা হচ্ছে।
বেজে গেছে 3:45 আর এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে উঠলাম স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া শেষ করলাম মানে খাওয়া দাওয়া শেষ করে প্লেটগুলো ধুয়ে এই ক্যামেরাটা হাতে নিলাম আর এখন ভাবছি একটু ঘুমাবো কারণ একটু না ঘুমালে কোনো এনার্জি পাচ্ছি না আর আমি যদি না ঘুমাই ওয়ানও ঘুমাবে না আর তারপর রাত্রে ভালো ভালো করে লিখবেও না এই জন্য ভাবছি এখন একটু ঘুমাবো তা না হলে আমিও শরীরে আর এনার্জি পাচ্ছি না আর এই যে জানলা দরজা সব কিছু একবার আটকিয়ে দিলাম তা না হলে বিকাল হতে হতেই একদম রুমের ভিতর সব মশা ঢুকে যাবে মানি প্ল্যান্টটা পড়ে আসছিল আর অন্য অলরেডি শুয়ে পড়ছে আর আমি তো সেই কালকে রাত্রের থেকে ব্লগ করছি তো করছি এই জন্য ভাবলাম আজকে এইখানেই শেষ করে দিব রাত পর্যন্ত আর টেনে নিয়ে যাব না কারণ কালকে রাত্রের থেকেই শুরু করছি তাহলে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকের নতুন আরেকটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাইকে টাটা